হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকে একটা আপনাদের সামনে সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে প্রচুর সিভিক পুলিশ নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কত রয়েছে শূন্যপদ, আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কারা কারা এই আবেদনের যোগ্য, সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, তুলে ধরার আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দেবেন। কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই নোটিশটা আপনাদের পাবলিশ হয়েছে 16 জানুয়ারি পাবলিশ হয়েছে। এই বাঁ দিকে আপনাদের নোটিশ নম্বর দেওয়া রয়েছে, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, এটা কোনো ফেক নোটিশ না। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবে, কত রয়েছে শূন্যপদ, সেটা আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে মেয়ে এবং ছেলে উভয় আবেদনের যোগ্য। এবারে আপনাদের শূন্যপদ কত রয়েছে, এখানে ইউনিটগুলো ভাগ করে দেওয়া রয়েছে, আপনাদের 4টি ইউনিটে ভাগ করে দেওয়া রয়েছে। তো প্রথম যেটা ইউনিট রয়েছে, ওয়্যারলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশ, সেখানে আপনাদের 60টি শূন্যপদ রয়েছে। আপনারা এই ডান দিকের অ্যাড্রেসে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। 2 নম্বরে রয়েছে কলকাতা হোম গার্ড অর্গানাইজেশন, সেখানে 100টি শূন্যপদ রয়েছে। আপনাদেরকে ডান দিকে সেই অ্যাড্রেসে সেই ফর্মটি আপনাদেরকে জমা দিতে হবে। এবারে রয়েছে 3 নম্বরে রয়েছে নর্থ অ্যান্ড নর্থ সাবারবান ডিভিশন কলকাতা পুলিশ, সেখানে আপনাদের রয়েছে 50টি শূন্যপদ রয়েছে। আপনারা ডান দিকের এই অ্যাড্রেসে আপনাদেরকে ফর্মটি জমা দিতে হবে। এবারে 4 নম্বরে রয়েছে ইস্টার্ন সাবারবান ডিভিশন কলকাতা পুলিশ, আপনাদের এখানে 40টি শূন্যপদ রয়েছে, ডান দিকে এই অ্যাড্রেসে সেই ফর্মটি আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক আপনাদের কোয়ালিফিকেশান কত, কারা কারা এই আবেদনের যোগ্য। তো বন্ধুরা, আপনাদেরকে কলকাতায় বাসিন্দা হতে হবে, কলকাতা পুলিশের আন্ডারে বাসিন্দা হতে হবে, তাহলে আপনি আবেদনের যোগ্য। আপনাদের বয়স হতে হবে 20 থেকে 60 বছরের মধ্যে। আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, ক্লাস 8 পাস। 4 নম্বরে রয়েছে আপনার যদি NSC গাইড এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি ক্রিমিনাল বা কোনো রেকর্ড বা কেস থাকে, তাহলে সেই আপনি আবেদনের যোগ্য নন। তো বন্ধুরা, আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করবেন আপনারা অফলাইনে আবেদন করবেন। সেই ফর্মটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং A4 সাইজের পেপারে সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সেই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস দিবেন, আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি, আইডেন্টি প্রুফ, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, একটা দিলেই হয়ে যাবে। এবার 2 নম্বরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস প্রুফ একটা যে কোনো আইডেন্টি কার্ড দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, যে কোনো একটা দিয়ে দিবেন। এবার 3 নম্বরে রয়েছে ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাকে একটা ফটোগ্রাফ দিতে হবে অ্যাটেস্টেড করা। এবারে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ, আপনার যে কোনো একটা বয়সের সার্টিফিকেট দিতে হবে, যেরকম বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, যে কোনো একটা দিয়ে দিবেন। এবারে 5 নম্বরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের সেই ডকুমেন্টসটি লাগবে। আপনাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 23 জানুয়ারি 2019, 5টা পর্যন্ত আপনারা সেই অ্যাপ্লিকেশানে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, সেই ফর্মটি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই ফর্মটি রয়েছে, আপনারা এই ফর্মটিকে ডাউনলোড করে আপনারা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতেই পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও।